আমার চ্যানেল পজিটিভিটি বাংলা। আজ আপনাদের দেখাবো নারিকেল, আমার নিজের গাছের অ্যালোভেরা ও মেহেদি পাতা দিয়ে তৈরি একটি প্রাকৃতিক তেল, যা আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করতে সক্ষম। আমি ঠিক যেভাবে তেলটি তৈরি করব এবং ভিডিওটির শেষ অবধি যতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি সবগুলো টিপস ফলো করতে পারেন এবং ঠিক আমার মতো করে তেলটি তৈরি করতে পারেন, তবে আপনারা অনেকখানি তেল একেবারে তৈরি করে 2 মাস অবধি খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন এবং আশা করছি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই তেলে রয়েছে নারিকেল, অ্যালোভেরা ও হেনা। নারিকেল আমাদের স্ক্যাল্পের কন্ডিশনিং করে এবং হেয়ারের রিগ্রোথ করে। অ্যালোভেরা হেয়ারের গ্রোথটাকে বাড়ায়, হেয়ারকে শাইনি এবং হেলদি করে, এছাড়া হেয়ার লস প্রবলেম সলিউশন করে। হেনা তো প্রাকৃতিকভাবে গ্রে হেয়ারকে কালার করে, এছাড়া হেনা আমাদের হেয়ারকে স্ট্রং, ভলিউম এবং শাইনি করে। তবে চলুন আমরা এই তেলটি তৈরি করার প্রসেস এবং টিপসগুলো দেখে নিই। আমার ছাদে ছোট মেহেদি গাছ, এখান থেকে আমি এখন কিছু মেহেদি পাতা ছিঁড়ে নেব। আমার ব্যালকনিতে থাকা আমার অ্যালোভেরা গাছটি, এখান থেকে আমি অ্যালোভেরা পাতা নিয়ে নেব। এখানে আমি 75 গ্রাম তেলের জন্য 5 চা চামচ অ্যালোভেরা পাতা এবং 5 চা চামচ মেহেদি পাতা নিয়েছি। যেহেতু এই তেলটি দীর্ঘদিন সংরক্ষণ করা হবে, তাই আপনারা খেয়াল রাখবেন যেন অ্যালোভেরা পাতা এবং মেহেদি পাতায় কোনো এক্সট্রা পানি না থাকে। যদি আপনারা পাতাগুলো ধুয়ে নেন, তবে ভালো করে পাতাগুলো শুকিয়ে নেবেন। সম্পূর্ণ তেলটা ঢেলে নিলাম। এটা এখন মিথু আছে, ঝাল দিয়ে নেব। তেলটা প্রায় হয়ে গেছে, দেখুন মেহেদি পাতাগুলো প্রায় কালচে কালচে হয়ে গেছে এবং অ্যালোভেরা পাতাটিও ফ্যাকাশে হয়ে গেছে। আমি এই কাচের পাত্রে এখন পাতাগুলো ছেঁকে তেলটা ঢেলে নেব। আপনারা খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা তেলটা রাখবেন সে পাত্রে যেন কোনো রকম পানি না লেগে থাকে। তেলটি দেখুন একদম সরিষা তেলের মতো কালার হয়ে গেছে। আপনারা যখন তেলটি ছেঁকে নেবেন, আপনারা খেয়াল রাখবেন যেন কোনো পাতা তেলে না পড়ে থাকে, কারণ পাতা যদি পড়ে থাকে তবে পাতাটি ছত্রাকে আক্রান্ত হবে এবং আপনাদের তেলটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তেলটি থেকে সমস্ত বেনিফিট পেতে গেলে আপনাদের নিয়মিত তেলটি ব্যবহার করতে হবে। সপ্তাহে 3 দিন তেলটি ব্যবহার করবেন। তেলটি ব্যবহারের পূর্বে গরম করে নেবেন এবং খুব ভালো হয় যদি আপনারা শ্যাম্পু করার আগের দিন রাতে তেলটি ব্যবহার করেন। তেলটি ব্যবহারের সময় ভালোভাবে স্ক্যাল্প ম্যাসেজ করে নেবেন তেল দিয়ে এবং পরের দিন সকালবেলা প্রপার ওয়েতে শ্যাম্পু করবেন। এইভাবে যদি তেলটি ব্যবহার করেন এবং হেলদি লাইফস্টাইল আপনারা মেনটেন করতে পারেন, তবে আশা করছি আপনাদের হেয়ারের সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে এবং আপনারা একটি সুন্দর হেয়ার পাবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা মিস করে যান তবে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।